কি নূপুরের শব্দ কোথা থেকে আসছে? এরম ভাবতে ভাবতে এগোচ্ছে, যখন ও থামে নূপুরের আওয়াজও থেমে যায়। যখন ও হাঁটতে শুরু করে নূপুরের আওয়াজও শোনা যায়। বাপরে, আগে পেছনে তো কাউকে দেখতে পাচ্ছি না, নূপুরের শব্দ কোথায় থেকে? ভূত নয় তো? ও ভয় পেয়ে তাড়াতাড়ি হাঁটছিল, ওর পিছনের ভূতও তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। শোনো স্বামী, আমাকে ছেড়ে কেন যাচ্ছ? দাঁড়াও, আমিও আসছি। আরে বাপরে, কাউকে দেখতে পাচ্ছি না তো। আপনাকে? আমার স্বামী, আমাকে ছেড়ে কেন যাচ্ছ? দাঁড়াও, আমিও আসছি। ভয়ের চুটি ওর ঘাম ঝরতে শুরু করেছিল। আগে পিছনে না দেখে ও দৌড়তে শুরু করলো। ও গ্রাম অবধি পৌঁছে গেল, কিন্তু ও ভয়ের চোটে বিছানা ধরে নিল। যাদেরকে নববধূ ডাইনি ধরে নেয় তাদেরকে ও ছাড়ে না, তাদেরকে ও নিজের বর ভেবে ধরে রাখে। কাউকে দেখা না দিয়ে ছায়ার মতো ও রক্ত খেয়ে ওকে মেরে দেয়। এইভাবে ওই গ্রামের অনেক লোক মারা গিয়েছে। ডান দিকের গ্রামের নাম বিলাসপুর, আর বাম দিকের গ্রামের নাম রায়দুর্গ। এই দুটো গ্রামে যাবার একটাই রাস্তা। ওই রাস্তায় নববধূ ডাইনি ঘুরতে থাকে, ওর জন্যে অনেক লোকের মৃত্যু হয়ে গেছে। ও শুধু অবিবাহিত পুরুষদেরই আহ্বান করে, তাও ওদেরকে যারা অমাবস্যার রাতে ওদিক দিয়ে যায়। যারা সাদা জামা পরে ওই রাস্তা দিয়ে যায় তাদেরকেও নিজের স্বামী ভেবে ধরে নেয়। যাদেরকেও ধরে নেয় তাদের খিদা তৃষ্ণা ঘুম কিচ্ছু পায় না, কারণ ও শরীর রূপে চেপে বসে নিজের সব ভালোবাসা দেখে ও এমনভাবে জড়িয়ে ধরত তার ব্যথার চোটে। ওই কষ্টে ওরা ওখানেই মারা যায়। যদি কোনো তান্ত্রিক বা ভূত প্রেতকে বসে আনার জন্য ওঝা তিন দিনের মধ্যে না আসে, চিকিৎসা করলে ও সীমানা পেরিয়ে চলে যায়। অশরফ, অশরফ, ভূত প্রেত পিশাচিনী সর্বা, কাম ক্রোধ প্রকোপিনী সর্ব সর্বা, যাও প্রেত যাও। ও ওঝার ঝাড়ফুঁকে কালো হাওয়ার মতন উড়ে গিয়ে সীমানার দিকে উড়ে চলে যায়। এখন আর বিপদ নেই, সর্বতা অভিজামির হাতে বেঁধে দিয়েছি, ভূত ছেড়ে দিয়েছে। আমরা আপনার ছেলেকে বাঁচাতে পেরেছি, কারণ তান্ত্রিক সময়তে এসেছিল। হ্যাঁ সাহেব, না হলে আমার ছেলেও কোমলের মতন মারা যেত। কোমল কে? কোমল আমার ছেলে বাবা, গত অমাবস্যাতে না বলে গ্রামে আসছিল সে। ভূত ধরার তিন দিনের মধ্যে সে মরে যায়। আপনাকে যেরম হোক করে আমাদেরকে সে ভূতের হাত থেকে বাঁচাতে হবে। আমি ভূতের হাত থেকে ছাড়া দেওয়াতে পারবো, কিন্তু আমি শেষ করতে পারবো না। তার জন্য একজন বড় তান্ত্রিকের দরকার আছে। এমন কেউ আছে বাবা? হ্যাঁ, মায়োগিয়াস কালীন নামের এক মহান তান্ত্রিক আছে। এমনিতেও আমি ওইদিকেই যাচ্ছি, আপনার কষ্টের ব্যাপারে ওনাকে জানাবো। এমন বলে ও চলে গেল। দিন পেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা অমাবস্যায় জেনে অজান্তে কোনো একটা গ্রাম থেকে কেউ না কেউ ওই রাস্তা দিয়ে যায়, আর ওই ডাইনির শিকার হয়ে যায়। শোনো স্বামী, আমাকে ছেড়ে কেন যাচ্ছ? দাঁড়া, আমিও যাব। এইসব আর সহ্য না করতে পেরে দুই গ্রামের প্রধানরা দেখা করে। এই দু বছরে 8 জন রায়দুর্গে আর 12 জন বিলাসপুরে মারা গেছে। যদি কিছু না করা হয় আরো কত যুবকের শিকার হয়ে যাবে। হ্যাঁ, ভূতের হাত থেকে রক্ষককে ডাকার জন্য নিম্বুর থেকে 3 দিন লেগে যায় লোকেদের ডাকতে। 3 দিন হয়ে যাওয়াতে যাকে ভূত ধরে তাকে আর রক্ষা করা যায় না। সেই কারণে অমাবস্যাতে এসে থাকা আমাদের গ্রামের ভেতরের রাস্তাকে আমরা বন্ধ করব। হ্যাঁ, এখন থেকে অমাবস্যাতে সন্ধ্যের 5টার পরে গ্রামের সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে। সাথে সাথে রাস্তার দুধারে বড় বড় ব্যারিকেড বানানো হলো, বোর্ডের উপরে বিপদ লিখে দেওয়া হলো। আরে, সে ওঝার গিয়ে অনেক সময় হয়ে গেছে, মায়ক থেকে সেই তান্ত্রিক এসে কবে সাহায্য করবে?
এইটা ভেবে অন্ধকার হওয়ার আগে সবাই গ্রামে চলে গেল। এমন একটা ছিল রায়দূর থেকে অনেক দূরে কাঞ্চিপুর নামে শহরে দুই ভাই থাকে, কল্যাণ আর সম্পদ। ছোট ভাই সম্পদ বড় ভাই কল্যাণকে নিজের প্রাণ থেকে ভালোবাসত। একদিন, আরে সম্পদ, কলেজে ছুটি হওয়ার কারণে পদ্মা নিজের গ্রামে চলে গেছে। আমি কিছু একটা করে মা বাবাকে দেখে নেব, তুমি গিয়ে বৌদির সঙ্গে দেখা করো। নিজের ছোট ভাইয়ের দেওয়া সাহসের সাথে ও সাইকেল করে রায়দুর্গের দিকে গেল। সেদিন অমাবস্যা ছিল। ওই সীমানার রাস্তায় পৌঁছানোর সাথে সাথে ব্যারিকেড বন্ধ ছিল। এই রাস্তা অমাবস্যার রাত থেকে পরের দিন সকাল অবধি বন্ধ থাকবে। রাস্তা বন্ধ থাকলে এইখান দিয়ে যাবেন না, বিপদ আছে, ভূতের হাতে মারা যেতে পারেন। গ্রামের লোকেরা অন্ধবিশ্বাসের সঙ্গে বেঁচে আছেন, এমনই থাকেন। এটা ভেবে ও দড়িটা খুলল আর ব্যারিকেড পার করে ভেতরে চলে গেল। ও সাইকেল করে যাচ্ছে, গাছের উপরে ডাইনি পা ঝুলিয়ে বসে আছে সাদা কাপড়ে। কল্যাণকে সাইকেলের উপরে যেতে দেখে ওর পিছু ধরে, শোনো স্বামী, আমাকে ছেড়ে কেন যাচ্ছ? দাঁড়াও, আমিও যাব। কে 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 তুমি? তোমাকে, আমার প্রাণনাথ, আমাকে ছেড়ে কেন যাচ্ছ? দাঁড়াও, আমিও আসব। বাপরে, যেমনই বোর্ডে লেখা আছে আমি রাস্তাতে ঢুকে ভুল করলাম, ভূত আছে। এটা ভেবে ও সাইকেল ফেরত ঘুরিয়ে নিল, তাড়াতাড়ি চালাচ্ছে, তাও নববধূ ভূত পিছু করছে। সুযোগ পেয়ে কল্যাণের ঘাড়ের উপরে চেপে বসল আর ভূত আহ্বান করে নিল, ওখানেই পড়ে গেল। সকাল হতেই ওই রাস্তায় পড়ে থাকা কল্যাণকে নিয়ে এসে গ্রাম প্রধানের দরজার সামনে শুইয়ে দেওয়া হলো। এই ছেলেটাকে, এ তো আমাদের গ্রাম থেকে নয়, আপনারা কি চেনেন? ওখানে কেউই অজ্ঞান লোকটা কে ছিল কেউ জানত না। গ্রাম প্রধানের আদেশে দুই গ্রামে ঢিনঢোরা বাজানো হলো। শোনো শোনো শোনো, কোন শহরের ছেলে সীমাতে এসে পড়েছিল, যাকে ভূতে ধরেছে। গ্রাম প্রধানের ঘরে মৃত্যুসজ্জাতে আছে, তাড়াতাড়ি গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে দেখুন। ঢিনঢোরাকে শুনে অনেক লোক কল্যাণকে দেখতে যাচ্ছে, কিন্তু কেউ জানে না সে যে কে। শোনো শোনো শোনো, কোন শহরের ছেলে সীমাতে এসে পড়েছিল, যাকে ভূতে ধরেছে। গ্রাম প্রধানের ঘরে মৃত্যুসজ্জাতে আছে, তাড়াতাড়ি গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে দেখুন। যখন পদ্মিনী শুনল, তখন ওর কল্যাণের কথা মনে পড়ল। ও দৌড়ে যখন গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে দেখে, কল্যাণ, তুমি এই গ্রামে কেন এলে? ও, এখন কি হবে? কেউ আমার কল্যাণকে বাঁচাও। মা, একটা লোককে নিম্বুর থেকে ডাকিয়েছি, একদিন যেতে আর একদিন আসতে লাগে, পরশু দিনের মধ্যে তান্ত্রিক না আসলে একে আর বাঁচানো যাবে না। মা, পদ্মিনী কাঁদছে। ওদিকে কাঞ্চিপুর থেকে বড় ভাই আসেনি, তাই ছোট ভাই সম্পদ একলাই বেরিয়ে পড়ে। বড় ভাইকে অজ্ঞান দেখে যা কিছু হয়েছিল সব জেনে, বৌদি, এইসব বিচিত্র লাগছে আমার, সত্যিতে কি ভূত আছে? হ্যাঁ সম্পদ, পরশু বিকেল অবধি যদি ঝাড়ফুঁক না করা যায় তাহলে ও প্রাণ হারিয়ে নেবে। একটুও দেরি না করে বড় ভাইয়ের সাইকেল নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে চালিয়ে গ্রাম প্রধানের বলা দিশায় নিম্বুর গিয়ে অম্বুর বাবা নামে তান্ত্রিককে সাইকেলে বসিয়ে সারা রাত্রি সাইকেল চালিয়ে সকাল অবধি বিলাসপুরে নিয়ে এলো। অজ্ঞান কল্যাণের চারিদিকে চারটে কালো মুরগি রেখে মন্ত্র পড়ছে অম্বুর। উন্নচা উগ্ররূপ ভূতম উন্নচা উর্বরূপ পূর্বী উন্নচা মন্মরূপ হুর্বী ওম ফট ওম ফট ওম ফট। যেই মন্ত্র পড়া হলো চারটে মুরগি ভস্ম হয়ে গেল।
অদ্ভুত কালো ধোঁয়ার রূপে উড়ে গেল। কল্যাণ নিজের চোখ খুলল। প্রাণে বিপদ তো নেই, কিন্তু 90 দিন অবধি সে যেন সীমার ওই দিকে না যায় যেখানে ভূতেরা ঘুরে বেড়ায়। একই স্বামী এমন কেন? এর আগে কোনো তান্ত্রিক এমনটি বলেনি। এর আগে যাদেরকে ভূতেরা ধরেছিল সবাই এই গ্রামের হবে, কিন্তু এই ছেলেটা বাইরের, তাই একে 90 দিন অবধি সীমার ওই দিকে যাওয়া উচিত নয়। পার করলে কি হবে স্বামী? ভূত ছাড়া 90 দিন অবধি শরীর আর মন দুটোই ক্লান্ত থাকে, সেই ভূতের জন্য শরীরে ঢোকা আরো সহজ হয়ে যাবে। বিনা অমাবস্যার দিনেও এ শরীরে ঢুকতে পারে, যদি এমন হলো আর ভূতকে ছাড়ানো যাবে না। সাবধান। ঠিক আছে স্বামী, আপনি যেমন বলবেন আমরা তেমনই করব। আমরা সেই ভূতকে মারতে পারবো নাকি? আমার ক্ষমতার বাইরে, আমি ভূতের হাত থেকে ছাড়া দেওয়াতে পারি কিন্তু মারতে পারি না। এমন করে থাকা তান্ত্রিক মায়ঙ্গে আছে। ঠিক আছে, আমি যাব। বৌদির গ্রামের সমস্যা মানে আমাদের গ্রামেরই সমস্যা। বৌদি, তুমি দাদার খেয়াল রেখো, আমি আসি এখন। একটা দিনও না শুয়ে 80 কিলোমিটার অবধি সাইকেল চালিয়ে নিজে দাদাকে বাঁচিয়েছে, আমাদেরকে বাঁচাতে মায়ং যাচ্ছ? সাবধানে গিয়ে এসো ফিরে। অনেক দিন সাইকেলে যাত্রা করে পাহাড় আর জঙ্গল পেরিয়ে ওয়াইয়ুং পৌঁছে অস্কালিক তান্ত্রিকের সাথে দেখা করে গ্রামের সমস্যা জানালো। জানি সেই গ্রামের সমস্যা, কিছুদিন আগে ওঝা বলেছিল আমায়, কিন্তু আমি বুড়ো, আমি এতদূর যেতে পারবো না, তাই আসিনি বাবা। আমি নিয়ে যাব স্বামী। এমন বলে সাইকেলে বসে রাত দিন সাইকেল চালিয়ে মাঝে মধ্যে আসকালিক তান্ত্রিকের সেবা করতে করতে ও ওনাকে 28 দিনের মধ্যে বিলাপুর নিয়ে এলো। ওই রাস্তা দিয়ে আসার সময় বোর্ডের উপরে লেখা পড়ে, এইভাবে সাবধানের বোর্ড লাগিয়ে খুব ভালো করলে। ওই দুজনেই রাস্তা দিয়ে যেতে যেতে, দাঁড়াও বাবা, সাইকেল থেকে নেমে নিজের জাদু ডান্ডা দিয়ে মাটির উপরে প্রহার করে গোলাকার একটা রেখা টানলো। এইখানে লাশ আছে, এইখানেই, তুমি তাড়াতাড়ি গ্রামবাসীদেরকে নিয়ে এসো। সম্পদ গিয়ে গ্রামবাসীদের নিয়ে আসে, আর যেখানে তান্ত্রিক বলেছিল ওখানে খোঁড়ার পরে নববধূর বেশে একটা দেহ পাওয়া যায়। তান্ত্রিক কিছু ফুসফুস করে কথার আওয়াজ পায়, মাথা উপর করে দেখে যখন গাছের উপর থেকে ঝুলে থাকা একটা শবকে দেখতে পায়। ওই দেহটাকে গ্রামের মাঝামাঝি নিয়ে গিয়ে চারিদিকে 4টে মশাল লাগিয়ে, কিছুক্ষণে অমাবস্যার মুহূর্ত শুরু হয়ে যাবে, সাহস করে কে নিজের ভেতরে সেই ভূতকে আবহন করে ডেকে নিয়ে আসবে, কেউ আছো? দুই গ্রাম থেকে কোনো লোক সাহস করল না। সম্পদ এগিয়ে এলো। আমি যাব, এমন বলে সাদা কাপড় পরে ও সীমানার রাস্তায় একলাই হাঁটছিল। নববধূ ডায়েরি পেছন থেকে এসে ওকে ভয় পাড়িয়ে আহ্বান করে নেয়। পরের দিন সীমানায় পড়ে থাকা সম্পদকে নিয়ে এসে আহ্বান মন্ত্র বলতে বলতে সম্পদের শরীরের মধ্যে যে ভূতটা ছিল তাকে আদেশ দেয় আসকালি। গ্রামের লোকেদেরকে এমন করে অত্যাচার করছো কেন? বলছি বলছি, তাহলে কি আমার বরকে আমাকে দিয়ে দেবে? আগে তুমি কে সেইটা তো বলো। আমার নাম লক্ষ্মী, আমার গ্রাম আরলি, আমার বিয়ে রায়দুর্গে থাকা নাগেন্দ্রর সাথে ছিল। রায়দুর্গার বিলাসপুরে ওদের অনেক চাষী ধনী জমি আছে। ওরা বলল যে ছেলে অনেক বড় লোক, যে দুই গ্রামেই ঘুরে সব সম্পত্তি দেখাশোনা করে। আমাদের রেওয়াজ মতে বিয়ে হওয়া পর্যন্ত বরকে দেখা উচিত নয়। আমার চেহারা আর বরের চেহারাকে ফুল দিয়ে ঢেকে দিয়েছিল। পালকিতে বসিয়ে সীমানার রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। সকাল হতেই বিলাসপুরের পাহাড়ের উপরে একটা মন্দিরে আমাদের বিয়ে হওয়ার ছিল। চামেলি গাছের ফুলের মালার মধ্যে তার ভিতর দিয়ে উকি দিয়ে দেখি আমার হবু স্বামী সাদা কাপড় পরেছিল। যাত্রা করতে করতে সবাই খুব থকে গেছিল, তাই কিছুক্ষণ টিড়িয়ে নেওয়ার জন্য পালকিকে নিচে নামিয়ে সবাই শুয়েছিল। বর নিজে চুপি চুপি জঙ্গলে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলই, তখনই ওই রাস্তা দিয়ে আসতে থাকা কৃষ্ণা ছুরি ফেলে ফাঁসি লাগাতে থাকা স্বামীকে বাঁচিয়ে নেয়।
কারণ জানতে চাইলে? আমি জুয়াতে আরো পয়সা হেরে গেলাম, গ্রামে গাড়ি আর বাড়ি সবই ঋণে। এইসব না জেনে আমার বাবা আমার বিয়ে করিয়ে দেয়। আমি যদি কালকে বিয়ে করে বাড়িতে যাই তো আমার ব্যাপারে সব জানতে পেরে যাবে। আমি একটা মদুরে আর আমি জুয়া খেলি সবাই জেনে যাবে। ঘর আর ক্ষেত না থাকলে আমি সেই মেয়েটার ভরণ পোষণ কি করে করব? আমার জন্য মৃত্যু একমাত্র রাস্তা, আমাকে মরতে দাও। টাকা হারালে আবার পেয়ে যাব, কিন্তু জীবনটা হারালে আর কোনোদিন পাবো না। সোনার মোহরের থলি দিয়ে? আমি সোনার ব্যবসায় করি, এই টাকা দিয়ে নিজের ঋণ শোধ করে দাও আর আরাম করো, আর কখনো জুয়া খেলো না। সোনা নিয়ে ফেরত যেতে দেখা বরকে লোভ এসে গেল। আমার মতন অচেনা লোককে এতগুলো সোনা দিল, তার মানে সেই ব্যাগের মধ্যে কতগুলো সোনা হবে। যেই করে হোক ওই সোনাটা পাওয়ার লোভে পেছন থেকে গিয়ে কৃষ্ণারূপ মাথার উপরে একটা বড় পাথর দিয়ে আঘাত করে ওকে মেরে ফেললো, আর সোনার থলি নিয়ে এমন ভাবে এলো যেন কিছুই করেছিল না, বরযাত্রীর সাথে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি সব দেখেছিলাম, আমার হবু স্বামী এত খারাপ লোক। আমি অনেক জোরে কাঁদতে শুরু করলাম, অন্যের উপকার করার মতো লোক কৃষ্ণা যদি আমার বর হতো ভালো হতো বলে আমি দুঃখী হলাম। এই দুষ্ট নাগেন্দ্রর কথা সবাই জানতে পারুক, তাই আমি উঠে গিয়ে নিজের বাবার কাছে, যে ঘুমোচ্ছিল তার কাছে যাচ্ছিলাম। ও পেছন থেকে আমার মাথায় আঘাত করলো আর আমাকে সীমানার গাছের উপরে দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। আমি চাইতাম তুমি আমার পেছনে এসো, আমি তোমাকে দেখতে দেখতে জঙ্গলের ভেতরে গেছিলাম। যদি আমি ফাঁসি লাগাতে যাই তুমি আসবে আর আমাকে সব গয়না দিয়ে দেবে। ভেবেছিলাম এই গ্রাম থেকে পালিয়ে যাব, বেচারা সেইখানে এসে তার শিকার হয়ে গেল। হ্যাঁ, জানার পরে তোমারও বেঁচে থাকা উচিত না, মরে যাও। আর ও বাকিদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সবাই ভাবলো যে আমি গলায় ফাঁসি লাগিয়েছি, কারণ আমি বিয়ে করতে চাইছিলাম না। নাক কেটে গেল ভেবে আমার বাবা রেগে আমার দেহকে সীমানার রাস্তায় যেখানে আমি মরে গেছিলাম গাছের তলায় পুঁতে দিয়ে চলে গেল। আমি সাদা কাপড়ের ওই বরের মুখও দেখেছিলাম না যে আমার মৃত্যুর কারণ হয়েছে। শুধু ওর নাম মনে আছে, ওর নাম নাগেন্দ্র। তাই যে সাদা কাপড়ে আসে ওই রাস্তা দিয়ে আসতে থাকা লোকেদেরকে মেরে দিই। তুমি যেটা করছো সেটা ভুল, বলো ওরা ওতে এমন কি করবে যাতে আমি আত্মার শান্তি পাই? আমার ভালো লেগে থাকা কৃষ্ণা, যাকে আমি আমার স্বামীর রূপে পেতে চাইছিলাম, ওর অস্থি এনে আমার অস্থির সাথে মিশিয়ে সমাধি করে দাও, যার থেকে আমার আত্মা শান্তি পাবে। তার মানে আমার ছোট ভাই কৃষ্ণাকে নিয়ে একবারই ধনী হয়ে যাওয়া সিংহ, সে রায়দুর ছিল, ক্ষমা করবেন? সেই সময় আবেশে এসে ক্ষমা করো, আমরা হয়তো তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু সে পারবে না। ওকে খুব ভয়ঙ্কর রূপে মেরে ফেলে। কৃষ্ণার কবর খুঁড়ে নববধূর অস্থির সাথে মিশিয়ে বৈদিক মন্ত্র পড়ে একই স্থানে সমাধি করে দেয়। লক্ষ্মীর আত্মা শান্ত হয়ে গেল আর সীমানার থেকে উধাও হয়ে গিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে গেল। নিজের বড় ভাই আর হবু বৌদির গ্রামে গিয়ে নিজের প্রাণের চিন্তা না করে সাহস দেখিয়ে সবাই সম্পদের প্রশংসা করে। আজকালিক তান্ত্রিককে ফেরত দিয়ে আসার জন্য সম্পদ বেরিয়ে পড়ে।